আসসালামু আলাইকুম হ্যালো ব্যাস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করব কিভাবে আপনারা একটি বাচ্চাদের গলা দিয়ে একটি মিক্সি কাটিং করবেন তা নিয়ে আজকের ভিডিও আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আজকে যে আমি মিক্সিটা কাটিং করব সেটা হচ্ছে আপনাদের মাপটা হচ্ছে লম্বা ছাব্বিশ ইঞ্চি আর হাতার লম্বা হচ্ছে নয় ইঞ্চি হাতার মোয়ারি সাত এই মাপটি দিয়ে কীভাবে আপনারা একটি মিক্সি কাটিং করবেন তাহলে নিয়ে আজকের ভিডিও আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন সদস্য তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ব্যান অন করে দেবেন চলুন তাহলে আজকে কথা না বাড়িয়ে আপনাদের দেখায় কীভাবে মিক্সিটা কাটিং করতে হয় আর যারা কাটিং কাজের নতুন সেলাই কাজের নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক কীভাবে আপনারা একটি মিক্সি কাটিং করবেন হ্যালো বিয়াস এই যে এখানে আমি সর্বপ্রথম দুই বাজে বাস করে নিয়েছি তারপর আমি এখানে চার বাজে বাস করে নিলাম আপনাদের যে বড় বড় মানুষের মিক্সি যেভাবে কাটেন এভাবে কিন্তু মাপটা খালি ভিন্ন এভাবে আপনারা চার বাজে বাস করে নেবেন আপনারা এখানে যেহেতু বড় মানুষের যে মেক্সিটা কাটিং করেন সেটা পানাটা থাকে যা থাকে পুরোটা দিয়ে কাটিং করেন আর যেহেতু এটা বাচ্চাদের তাদের জন্য আপনারা কতটুকু পানা দেবেন সেটা আমি আপনাদের সপেটদের সব কিছু দেখাই দেব এখানে আপনার আমি পানা দিয়েছি দেখেন আমি পানা দিয়েছি এখানে আট ইঞ্চি সিলাই বাড়তি সহ মনে করেন যে সাড়ে আট আপনার সাড়ে আট মানে সতেরো ইঞ্চি পানা হিসাবে আমি এই মিক্সিটা কাটিং করব গোল গোলা দিয়ে আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যারা কাটিং কাজে নতুন দেখেন সর্বপ্রথম এখানে আমি দাগ দিয়ে নিচ্ছি এখান তারপর আপনারা এক ইঞ্চি দোড়াটে দাগ দেবেন যারা সেলাইয়ের জন্য বাড়তি কাপড় এখানে রেখে দিলাম তারপর আপনারা এখানে ছাব্বিশ ইঞ্চি আপনারা সাড়ে ছাব্বিশ দিয়ে দেবেন এখানে হাফ ইঞ্চি আপনারা বাড়তি দিয়ে দিবেন হ্যাঁ সেলাইয়ের জন্য তারপর আপনারা এখানে সুন্দর করে একটি দাগ দিয়ে নেবেন ভিডিওটা লক্ষ্য করে মনোযোগ সহকারে দেখবেন তারপর এখানে আপনারা মুরাটা নামাবেন হাতার মোড়াটা যে গলার হাতার মোড়াটা নামাবেন আপনারা সাড়ে চার এই দেখেন আমি সাড়ে চার এখানে নামে আসছি আপনারা সাড়ে চার নামাবেন তারপর আপনারা সুন্দর করে এখানে এখানে আমি দাগ দিয়ে নিচ্ছি আপনারা সুন্দর করে আপনারা দাগ দিয়ে নেবেন তারপর আপনারা যে এখান থেকে আপনার এখানে এই যে এক ইঞ্চি দুই সুতা পরিমাণ নিচে আপনারা আরেকটি দাগ দিয়ে দেবেন এক ইঞ্চি দুই সুতা পরিমাণ আপনারা দাগ দিয়ে নেবেন তারপরে যে কাজটা করবেন তারপরে যে কাজটা করবেন সেটা হলো কি আপনার এখানে মোড়ার জন্য এখানে আপনারা এই যে দেখেন এই যে দেড় ইঞ্চি দুই তা দেড় ইঞ্চি দুই আর এখানে আপনার এক ইঞ্চি দুই শতা পরিমাণ নিচে কান্দিটা রেখে দেবেন তারপর সুন্দর করে দাগ দিয়ে নেবেন এই দেখেন আমি দুইটা দাগ সুন্দর করে দিয়ে দিচ্ছি তারপর আপনার এখান থেকে জিনিসটা রাউন হবে এভাবে আমি কীভাবে কাটিংটা করি সেটা আপনারা মনোযোগ সহকারে দেখেন এখানে হাফ ডাউন করে দেবেন আর কি হাফ ইঞ্চি একটু কম হলেও চলবে সমস্যা নেই যা ছোটো মানুষ কারণ ছোটো মানুষের কাজ করতে গেলে আপনারা অনেক কিছু মনে করেন যে আপনারা আইডিয়া করে কাজ করতে হয় এ দেখেন আমি যে নিচের যে দাগটা আছে সেই দাগটা পরিমাণে আমি কেটে নিচ্ছি এই যে এখানে হাতাটা হবে থ্রি কোয়ার্টার এই দেখেন আমি সোজা কেটে নিচ্ছি আপনারা এভাবে কেটে নেবেন তারপরে নিচের আপনার হালকা একটু হালকা একটু শেপ দিয়ে আপনারা এখানে কাটিংটা করে নেবেন এই দেখেন আমি হালকা একটু শেপ দিয়ে নিয়েছি কাটিংটা এভাবে করে নেবেন আমাদের এখন সামনে কাটিং শেষ এখন আপনাদের হাতাটার গলাটা কিভাবে কাটিং করতে হয় সেটা আপনাদের আমি সুন্দর করে এখানে দেখিয়ে দেবো আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকেন তারপর এখানে একটু চাগান দিয়ে দেবেন মাঝখানে মেজারমেন্ট করে দিয়ে দেবেন তারপরে আমরা এখন হাতা কাটিংটা করবো এই দেখেন এখানে হাতা লম্বা নয় ইঞ্চি আছে আমি একটু কাপড় দিয়ে হাতাটা কাটিং করব কিভাবে হাতাটা কাটিং করি সেটা আপনারা মনোযোগ সহকারে দেখেন থ্রি কোয়ার্টার হাতা আপনারা চাইলে ছাপা কাপড় অন্য কোনো কাপড় দিয়ে ডিজাইন করে বানাতে পারবেন কিন্তু ছাপা কাপড় দিয়ে কিন্তু আমি আপনাদের ভিডিওটা বানালাম শুধু আপনাদের দেখানোর জন্য তাই এক কালার কাপড় দিয়ে আমি কেটে আপনাদের দেখালাম আপনারা ছাপা কাপড় দিয়ে বানাবেন তো জিনিসটা সুন্দর দেখা যাবে তারপর এখানে ডাক দেওয়ার পর আপনারা এখানে দুই ইঞ্চি দুই শতা পরিমাণ দূরে আমি দাগ দিয়ে নিচ্ছি তারপর এখানে হাতা মোরা মোড়া নামাচ্ছি আমি সাড়ে চার ইঞ্চি আর এখানে লম্বা যে নয় ইঞ্চি আছে এখানে দিয়ে দিচ্ছি আমি এই যে সাত ইঞ্চি মোড়াটা এই হা হাতার গিয়ারটা তারপরে সুন্দর করে দাগ দিয়ে আপনারা কেটে নেবেন এ দেখেন আমি এখানে বাড়তি সিলাইয়ের জন্য হাফ ইঞ্চি নিয়েছি এ দেখেন এভাবে সুন্দর করে আপনারা কেটে নেবেন এই দেখেন হাতার কাটিং শেষ এখন আপনাদের আমি গলা কাটিংটা করে দেখাবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এই দেখেন এই ছেড়ে যে কাপড়টুক আছে সেই কাপড়টুক দিয়েই আমি আপনাদের হাতা কাটিং করে এই সরি গলা কাটিং করে আপনাদের আমি দেখাবো এখানে যে আমি আপনারা গলাটা কাটিং করবেন আপনার চার পাট একসাথে করে নেবেন কারণ সামনের পাটে গলা লাগবে দুইটা পিছনে পাটে গলা লাগবে দুইটা পাটটা তাই আমি দেখেন এখানে সর্বপ্রথমে যে দুই বাস করে চার বাস পরে আমি এখানে আট বাস দিয়ে দিলাম এভাবে আপনারা প্রথমে দুই বাস থাকবে পরে এবার চার বাস হবে পরে একসাথে আট বাস হবে আট বাস হলে এখানে একসাথে চারটা পাট্টা হবে একটা জিনিস লক্ষ্য করবেন আট বাজে কাটবেন আর আপনাদের আট বাজে করার সমস্যা হয় তাহলে দুই বাস করে দুইটা দুডে করে কেটে নেবেন আমি একসাথে আটটা করে আপনাদের কাটিং করে দেখাচ্ছি এদিকে সর্বপ্রথম আমি এখানে দাগ দিয়ে দিলাম আর এই যে এক ইঞ্চি দুই শতা পরিমাণ দূরে আমি এখানে আবার একটু দাগ দিয়ে নিচ্ছি এক ইঞ্চি দুই শতা পরিমাণ দূরে আপনার দেখেন আমি দাগ দিয়ে নিলাম তারপরে আপনারা এখান থেকে গলাটা নেবেন সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি যেহেতু বাচ্চাদের জন্য সাড়ে চার কিংবা চা চার দিলে চলে সাড়ে চার দিয়ে দেবেন সমস্যা নেই আপনার যা যত রোগ দরকার পড়ে যায় অনেক আছে তারপরে এখানে আপনারা দেখেন দেড় ইঞ্চি পরিমাণ গলাটা আমি এখানে নিয়ে নিলাম আর এখানে আমি দিয়ে দেবো এক ইঞ্চি সেই এক ইঞ্চি দুই শোতা আপনার একটা করবেন যে আপনার কান্দিটা ওখানে দিয়েছে এক ইঞ্চি দুশোতা এখানে এক ইঞ্চি দুশোতা থাকবে তারপর আপনার এখানে সুন্দর করে দাগ দিয়ে দেখেন আমি সুন্দর করে দাগ দিয়ে আপনার গলাটা কীভাবে কাটিং করবেন আর আমার এই ভিডিওটা দেখে আপনাদের যেটা উপকার আসে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এই এই যে আমি গলাটা গোল গলা একদম বাচ্চাদের গোল গলা দিয়ে মিক্সি কাটার নিয়মটা আপনারা ইনশাল্লাহ এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন কোনো সমস্যা না বুঝলে এদেরখানে আমি গলাটা কাটিং করে নিয়েছি আমাদের মিক্সি কাটিংটা শেষ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম